শনিবার ভোরে মালদার কালিয়াচক থানার আলিপুর শিরাটোলা এলাকায় পুলিশ হানা দিয়ে প্রচুর পরিমাণে গাঁজা এবং নগদ অর্থসহ এক পৌরকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত 59 বছরের আব্দুল সৈয়দ কালিয়াচক থানার শিরাটোল গ্রামের বাসিন্দা। ধৃতের কাছ থেকে 1 কেজি 645 গ্রাম গাঁজা ও নগদ 10,08,000 টাকা উদ্ধার হয়েছে। এদিনই ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হয়। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা। শনিবার ভোরে মালদার কালিয়াচক থানার আলিপুর শিরাটোলা এলাকায় পুলিশ হানা দিয়ে প্রচুর পরিমাণে গাঁজা এবং নগদ অর্থসহ এক পৌরকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত 59 বছরের আব্দুল সৈয়দ কালিয়াচক থানার শিরাটোল গ্রামের বাসিন্দা। ধৃতের কাছ থেকে 1 কেজি 645 গ্রাম গাঁজা ও নগদ 10,08,000 টাকা উদ্ধার হয়েছে। এদিনই ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হয়। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা। শনিবার ভোরে মালদার কালিয়াচক থানার আলিপুর শিরাটোলা এলাকায় পুলিশ হানা দিয়ে প্রচুর পরিমাণে গাঁজা এবং নগদ অর্থসহ এক পৌরকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত 59 বছরের আব্দুল সৈয়দ কালিয়াচক থানার শিরাটোল গ্রামের বাসিন্দা। ধৃতের কাছ থেকে 1 কেজি 645 গ্রাম গাঁজা ও নগদ 10,08,000 টাকা উদ্ধার হয়েছে। এদিনই ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হয়। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা। শনিবার ভোরে মালদার কালিয়াচক থানার আলিপুর শিরাটোলা এলাকায় পুলিশ হানা দিয়ে প্রচুর পরিমাণে গাঁজা এবং নগদ অর্থসহ এক পৌরকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত 59 বছরের আব্দুল সৈয়দ কালিয়াচক থানার শিরাটোল গ্রামের বাসিন্দা। ধৃতের কাছ থেকে 1 কেজি 645 গ্রাম গাঁজা ও নগদ 10,08,000 টাকা উদ্ধার হয়েছে। এদিনই ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হয়। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।